সায়েন্সের সাবজেক্ট ভিত্তিক একটু কথা বলা দরকার। প্রথমে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে কথা বলি। তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এই ক্যাটাগরিটাকে দুইটি ভাগে ভাগ করতে পারো, একটা হলো ফিজিক্সের থিওরি পার্ট আর একটা হলো তোমার ম্যাথ পার্ট। যদি একটা ভার্সিটিতে সম্মিলিত হোক বা আলাদাভাবেই হোক না কেন, মোটামুটি 50% বা তার বেশি ম্যাথ থাকে কিন্তু ফিজিক্সের। তো সেক্ষেত্রে ম্যাথ পার্টটা অনেক গুরুত্বপূর্ণ, আবার থিওরি পার্টটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। সো এখন আমাদের কি করা উচিত এর জন্য? তো প্রথমে আমি থিওরিটা বলি। দেখো, এখানে আরেকটা কথা চলে আসে, সেটা হলো সম্মিলিত ভর্তি পরীক্ষা হলেও সেখানে এমসিকিউ বা সিকিউ প্রশ্ন, অর্থাৎ শর্ট কোশ্চিন থাকতে পারে। তো তাহলে তোমাদের প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যাতে এমসিকিউ আসলে এমসিকিউ কভার হয় এন্ড শর্ট কোশ্চিন আসলে সেভাবে কভার হয়। তো দেখো, প্রথম যে কাজটা হবে, যেহেতু তোমাদের কাছে হিউজ পরিমাণ টাইম আছে, সো তোমরা যেটা করবা, মেইন বই প্রথমে হাতে নিবা, যে কোনো একটা লেখকের বই নিলা। অ্যান্ড তোমার কাজ হবে প্রত্যেক দিন একটা করে অধ্যায় রিডিং পড়া, অ্যান্ড যে লাইনগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো লাল বা সবুজ কালি দিয়ে দাগানো। অবশ্যই এটা এখন থেকে করতে হবে। তো এক্ষেত্রে কি হবে, তোমাদের সিকিউ যে প্রশ্নের ক্ষেত্রে বলা আছে, এটা হলো এক মার্কের কোয়েশ্চেন, খুব সহজ, এক বা দুই লাইনের। তো তোমরা যদি এটা দাগায় ফেলো তাহলে কিন্তু এমসিকিউ এর পাশাপাশি তোমাদের সিকিউর প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমার বইটা দাগানো শুরু করো, অ্যান্ড যে কোনো একটা কালি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবেই তোমাদের পড়াগুলো চলমান থাকবে। অ্যান্ড নেক্সট যেটা বলবো থিওরির ক্ষেত্রে, ফিজিক্সের থিওরির কথাগুলো বলছি, তো থিওরির ক্ষেত্রে যেটা হবে, বিভিন্ন বই বাজারে পাবা গাইড বই, যেটা তোমরা জানো বিভিন্ন সিরিজের বই আছে, আমি নাম উল্লেখ করছি না। তো এই বইগুলো দেখবা অধ্যায় শুরুতেই থিওরি অংশটুকু দেওয়া আছে, বইয়ের পার্টটুকু শেষ করার পর এই থিওরিগুলো পড়ো, এবং প্রিভিয়াস বিভিন্ন ভার্সিটির যে থিওরি অংশটুকু আসছে শুধুমাত্র সেগুলো তোমার বইয়ে যে তুমি দাগাই নিলা সেখানে কোন পার্ট থেকে আসছে সেটা একটু ইন্ডিকেট করো অন্য কালি দিয়ে। তাহলে তোমার একটা মাথায় টার্গেট থাকছে যে ওই লাইনটা একটু বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাকে জোর দিয়ে পড়তে হবে। তো এক্ষেত্রে কি হলো, তোমার মেইন বই পড়া হয়ে গেল, অন্যান্য যে সিরিজের বইগুলো আছে সেগুলো পড়া হয়ে গেল, এবং বিভিন্ন ভার্সিটির যে প্রশ্ন আসছে সেগুলো সলভ হয়ে গেল। তো সেক্ষেত্রে থিওরি পার্টটা টোটালি কভার হয়ে যাবে। এবার আসি আমি ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রে যে কাজটা আমি সর্বপ্রথম প্রথমে করতে বলি, সেটা হলো তোমরা প্রথমে বইয়ের সকল সূত্র অধ্যায় ভিত্তিক লিখে ফেলবা। প্রত্যেকটা অধ্যায় সূত্র এক জায়গায় থাকবে, এবং তুমি যে মানে ধরো এল, এল ইজ ইকুয়াল টু কি, এটাও তোমরা সাইডে লিখতে পারো যেটা তোমরা জানো না। এটা করার পর নেক্সট স্টেপটা হবে সূত্রগুলো সব মুখস্থ করে ফেলবা। অ্যান্ড তারপর আর একটা খাতা থাকবে যেখানে তোমাদের ধরো ভেক্টর অধ্যায়, ভেক্টর অধ্যায়ে টোটাল কয় নিয়মের প্রশ্ন আসে ম্যাথ, মোটামুটি 7 বা 8 বা 10 নিয়মের ম্যাথ আসে। তো প্রত্যেক নিয়মের সূত্রটা প্রথমে থাকবে বা নিয়মটা থাকবে, তুমি যেভাবে বোঝো সেভাবেই লেখো সেখানে। অ্যান্ড তারপর একটা করে উদাহরণ থাকবে, তাহলে কি 10টা নিয়ম থাকলে 10টা উদাহরণ থাকবে সেই খাতায়। এভাবে প্রত্যেকটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এরপর যেগুলো নোট করলা প্রত্যেকটা অধ্যায়ে, এই পার্টগুলো তোমাদের খুব ভালো করে প্রতিনিয়ত, ধরো ডেইলি একটা করে অধ্যায় আবার দেখবা রিভিশন, তাহলে কি হবে তোমার এই 5-6 মাস যে সময় থাকবে সেকেন্ড টাইমার, তাদের কি হবে মোটামুটি ম্যাথ প্রত্যেকটা আইটেম খুব ভালো করে হবে। এখন সেকেন্ড ধাপে তোমাকে ম্যাথের যেটা করতে হবে, যে ওই অধ্যায় করলা কিন্তু কিছু কিছু এক্সেপশন বা খুব কঠিন টাইপের থাকে, সেগুলো একটা খাতায় তুলতে হবে। কিভাবে, তুমি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো সলভ করলেই দেখতে পাবা কোন কোন এক্সেপশনাল আইটেমগুলো আসছে ওই অধ্যায় থেকে, সেগুলো এখন প্র্যাকটিস করা শুরু হবে তোমার, এটা দ্বিতীয় ধাপে। তাহলে কি হলো, সহজ বা কঠিন সব মিক্স আপ করে তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন ফিজিক্স এর ম্যাথের ক্ষেত্রে হয়ে গেল। এভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি সেম, থিওরি কেমিস্ট্রিতে থিওরি বেশি আছে, সো থিওরি পার্টটা আমি যেভাবে বললাম সেভাবেই পড়বা।